কমে দিব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ, মরিচের গুঁড়ো, দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা, অনেক সুন্দর হয়েছে। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। আপুরা ভাইয়া দেখেন আমি তেলাপিয়া মাছ আর লাউ রান্না হয়ে গেছে, কত সুন্দরভাবে রান্না করে নিয়েছি। এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপুরা ভাইয়ারা, আমার বন্ধুরা সবাই, আল্লাহ হাফেজ।